আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী শ্রী চন্দ্র ঠাকুর মশাই আপনাদের বলেছেন যে এই টোটাল লোকসভা জুড়ে যে আমাদের সাংসদ যে জনসংযোগ যাত্রা সেটা অলরেডি উনি শুরু করেছেন, আমরা সবাই মিলে শুরু করেছি, সহযোগিতা আমাদের সবার মধ্যে আছে এবং এটা চলবে। কিন্তু যারা এই জনসংযোগ যাত্রা করছেন, যারা সেই মিটিংয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে তো দল ব্যবস্থা নিচ্ছে, তাদের শোকজ করা হচ্ছে। দেখুন, কে কোথায় কি হলো কি না হলো কি করলো সেটা দলের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না, অন্য কোনো কথা। কিন্তু বিক্ষুব্ধদের একত্রিত করার প্রক্রিয়ায় যে জনসংযোগ যাত্রা, এটা চলবে তাই? আমি বিক্ষুব্ধ, এই কথাটা একটা অদ্ভুত ব্যাপার। আমি এটাকে ডিফাইনটা আপনারা কিভাবে করছেন সেই জায়গাটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি। মতুয়াদের স্বার্থে তো আপনাদের লড়াই এবং তাই নিয়ে আপনাদের দাবি দেওয়া রয়েছে, মতুয়াদের স্বার্থে এবং দলের অভ্যন্তরে যে সংগঠন সেটা রদ বদলের দাবি, অবশ্যই সবসময় আমাদের দাবি। যারা করছে, যারা লড়ছে, যারা মরেছে, যারা যারা সব থেকে বেশি আঘাত পেয়েছে, যারা সর্বশান্ত হয়েছে, যাদের ঘরবাড়ি যাদের লুট হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের শুধু মতুয়া জেনেই দোসরা মেয়ের পরে শুধু মতুয়া এই এইটুক শুনেই তাদের উপর আক্রমণটা হয়েছে, তো বিয়েসলি তাদের তো এই আর্তনাদ থাকবে, তাদের তো এই দাবি দেওয়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।